চাপ সত্ত্বেও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরে না দাঁড়ানোর সিদ্ধান্ত অনর্থকার বার্তা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক নেতা জো বাইডেন। দলীয় প্রার্থী বাইডেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও তার পাশে থেকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ডেমোক্রেটিক গভর্নররা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারেন জো পিয়ের জানান, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না, প্রার্থিতা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত বিষয়। জনগণের সেবার কাজ করার জন্য এখনও নিজেকে যোগ্য মনে করছেন প্রেসিডেন্ট। এর বাইরে আর যা কিছু শোনা যাচ্ছে সব অসত্য। আর নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রার্থিতা প্রত্যাহার করবেন না তিনি। গত সপ্তাহে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সাথে মুখোমুখি বিতর্কে বাজে দক্ষতা নজির স্থাপন করেন বাইডেন। এরপর থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলের ভেতরেও বাইরে চাপ বাড়তে থাকে। এদিকে বাইডেন ও ডেমোক্রেটিক পার্টির জয় নিশ্চিতে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেছে নিউ ইয়র্ক, মিনোসোটা ও মেরিল্যান্ডের গভর্নররা। প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে গভর্নররা সাংবাদিকদের একথা জানান।